18 সেপ্টেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 18 সেপ্টেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, গতকাল মিরপুরে সমাবেশে হামলা এবং সারা দেশে হামলার প্রতিবাদে আগামী 18 সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সব মহানগর এবং জেলা উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। ওই দিন বিকেল 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 সেপ্টেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে 7 দিনের আলটিমেটাম। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ হয়রানি বন্ধ করতে 7 দিনের আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা বিএনপি। শুক্রবার বেলা 12টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই, জানালেন জিএম কাদের। জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। 16 সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই উল্লেখ করে জিএম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই। তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি, আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি। আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা 11টার দিকে পৌর এলাকার গোবিন্দপুরে এই ঘটনা ঘটে। নিহত আল ইমরান আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের জুরুন আলীর ছেলে। নয়টি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী। দেশের বাজারে নয়টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ হবে এই দাম। নতুন দাম কার্যকর হবে আগামী 7 দিনের মধ্যে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায় লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। এরপর তিনি ক্লারিস হোটেলে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হবিগঞ্জে গ্রিন লাইন শ্যামলীর মুখোমুখি সংঘর্ষ, আহত 35। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ অন্তত 35 জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান রহমতুল্লাহি আলাহি মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে। সারা দেশে আজ দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 33.7 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রাজশাহীতে 23.7 ডিগ্রি সেলসিয়াস। 16 সেপ্টেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেলেন জাহানারা ও ফারজানা। আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব। আজ রাত 9টায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে বড় দুঃসংবাদ আসলো টাইগ্রেস শিবির থেকে। বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিঙ্কি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল। প্রথমার্ধে ভুটানের জালে 4 গোল বাংলাদেশের। নারী সাব চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধে
ভুটানের জালে 4 গোল দিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশটত স্টেডিয়ামে এদিন ম্যাচের 3 মিনিটেই সিরাজ জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। যদিও এরপর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন স্বপ্না। ভারত ম্যাচের জোড়া গোলদাতার পরিবর্তে মাঠে এসে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের যৌথ টহল। প্রশান্ত মহাসাগরে পরাশক্তি রাশিয়া ও চীন যৌথ টহলের আয়োজন করছে। গত 1 বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুইটি এমন আয়োজনে অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটিএ তথ্য জানায়। ইউক্রেনকে আরও $600 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা হিসেবে $600 মিলিয়ন নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা অভিযানের সমর্থনে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হলো।